মা ভাবেন যে আমি না খেলেই বাকি, ঠিক যেরকমভাবে আমি এক সময় ভেবেছিলাম। আমি নিউট্রিশনিস্ট হওয়া সত্ত্বেও আমার কাছে মনে হতো যে আচ্ছা ঠিক আছে, আমি তো ভালো খাবার খাচ্ছি, আমি ফ্রুটস খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি একেবারে হেলদি খাবার যেগুলোকে বলে সেই খাবারগুলো খাচ্ছি, তাহলে আমাকে আমার অসুবিধে কী? আমার এত পরিমাণে ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি চলে আসে যে আমি 6 মাসের পর থেকেই গত প্রেগনেন্সিতে আমার হাতের কবজি নাড়াতে পারতাম না। আমার কাছে মনে হতো আমার হাতের কবজির যে এই অংশটা আছে এই অংশটা বোধহয় খুলে পড়ে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা আমার তৈরি হয়ে যায়, যার কারণে আমি তখন থেকেই কাজ করতে পারতাম না এবং কাজ থেকে দূরে চলে যাই। এটা অনেকটা সময় পর্যন্ত আমাকে সাফার করিয়েছে, বিশেষ করে আমার বাচ্চা হওয়ার পর যখন ডেলিভারি হয়, তারপর আমি বুকের দুধ খাওয়ানোর জন্য বাচ্চাকে যেভাবে ধরতে হয় আমি সেটাও ধরতে পারতাম না, বাচ্চাকে কোলে নিতে হয় আমি বাচ্চাকে কোলে নিতে পারতাম না। আমি যখন বাচ্চাকে কোলে নিতাম আমি এইভাবে করে বাঁকা হয়ে কোলে নিয়ে তারপর আমি হয়তো বসে তারপরে কাউকে রিকোয়েস্ট করতাম যে আমার কাছে যেন আমার বাচ্চাটাকে দেওয়া হয়, যার ফলে আমার বাচ্চাকে আমার কোলে দেওয়া হতো, তারপরে আমি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারতাম। তো এই জিনিসগুলো কিন্তু আমার শরীরের ওপরে অনেক গেছে। আমি এরকমও উদাহরণ জানি যে মা ঠিকমতো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, মানে ঠিকমতো না খাওয়ার কারণে, তার ডেফিসিয়েন্সি হওয়ার কারণে মায়ের যে ক্ষতিগুলো হয়েছে তার থেকে বেশি কিন্তু বাচ্চার ক্ষতি হয়েছে। বাচ্চার হাড় মুড়মুড়ে হয়ে গেছে, তারপরে বাচ্চার দাঁতের গঠন ঠিক মতো হয়নি, দাঁত নড়বড়ে হয়েছে পরবর্তীতে যখন বড় হয়েছে তখন। তো এই ধরনের ডেফিসিয়েন্সিগুলো বাচ্চাদের হয়ে থাকে, একই রকমভাবে মায়েরও কিন্তু একটা বড় রকমের ডেফিসিয়েন্সি চলে আসে। আমরা প্রাথমিক অবস্থায় এগুলো বুঝতে পারি না, যতই শিক্ষিত হই না কেন শিক্ষিত মানুষের কিন্তু সমস্যা আরও বেশি, কারণ শিক্ষিত মানুষ অনেক বেশি ইগোয়েস্টিক হয় এবং শিক্ষিত মানুষরা মনে করে যে আমি যা করছি সেটাই বোধহয় ঠিক, আমি কি কম জানি। তার উপর আছে আমাদের ইউটিউব বস, আমাদের গুগল বস। এখন ডক্টররা তো খুবই ভীষণ রকমের বিরক্ত বোধ করেন, কারণ তারা যখনই কোনো কথা তাদের পেশেন্টকে বলতে থাকেন বা বলার চেষ্টা করেন, তারা দেখেন যে আসলে তারা তাদের পেশেন্টরা খুব বেশি ইউটিউব বা গুগলে সার্চ করে অনেক বেশি তারা নিজেরাই জানে বা জানার চেষ্টা করছে বা তারা এই বিষয় নিয়ে বেশি পড়ালেখা করছে, যার কারণে তারা মানার চাইতে বা প্রথম জানার বা কাউন্সিলিংয়ের চাইতে তারা কিন্তু নিজেরা অনেক বেশি আসলে চেষ্টা করেন একটু বেশি, মানে ইয়ে করতে কী বলবো, যে একটু পাকনামি করতে। তো পাকনামি কথাটা এই জন্য বলছি যে যখন একজন ডক্টরের কাছে আমরা যাই তার মানে তিনি হচ্ছেন একজন স্পেশালিস্ট, আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আমাদের ডক্টররাও সেভাবে সময় পান না আমাদেরকে কাউন্সিলিং করার জন্য। ঠিক একই রকমভাবে আমাদের যারা পেশেন্ট আছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে ধৈর্য কম, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ধৈর্য কম। আপনার ডক্টর আপনাকে যদি কম ডায়াগনোসিস করতে দেয় আপনার তখন মনে হবে যে আল্লাহ আমাকে ডায়াগনোসিস করতে দিল না, ওনাদেরকে এত বড় কোনো ডাক্তারের কাছে হয়তো কেউ গিয়েছে, মানে দামি কোনো হাসপাতাল সেখানে হয়তো কেউ গিয়েছে, সেখানে যাওয়ার পরে তা সে পেশেন্টকে হয়তো অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, অনেক টাকার টেস্ট করতে দিয়েছে। আপনার ডাক্তার যদি আপনাকে টেস্ট করতে না দেয় আপনার তখন মনে হবে আল্লাহ আমাকে তো দিল না, ওনাকে তো দিল। তো এই যে ওনাকে দিল আমাকে দিল না, এই সমস্যা ঠিক কারণেই কিন্তু আজকে ডাক্তাররা এত বেশি ডায়াগনোসিসের জন্য প্রভোক্ট ফিল করেন, আননেসেসারি ডায়াগনোসিস করা হয়। দেখা যায় যে প্রতি মাসেই প্রায় 10-20 হাজার টাকার একটা ডায়াগনোসিস করতে হয়, আপনার হাড়ের চেক আপ, আপনার আল্ট্রাসোনোগ্রাম, আপনার এইটা আপনার সেটা, আপনার এত কিছু চেক আপ করতে গিয়ে আপনার যে ফিউচার প্ল্যান আপনি সেই ফিউচার প্ল্যান থেকে কিন্তু দূরে চলে আসবেন। আপনার কী অবস্থা হবে, আপনি যেটা করবেন, আপনাকে প্রথমে যেটা দেখতে হবে যে আপনি যখন বাচ্চা নেবেন বা আপনি বাচ্চা অলরেডি প্রসেসে ঢুকে গেছেন, আপনি যখন মাত্র গর্ভবতী হয়েছেন, তখন আপনার রক্তের কিছু টেস্ট অবশ্যই করতে হবে। হরমোন ইমব্যালেন্স আছে কি না, আপনার প্রোটিনটা যায় কি না, এটা একটা, আপনার হিমোগ্লোবিন ঠিক আছে কি না, এটার সাথে সাথে আরও থাকে যে একটা বেসিক আল্ট্রাসোনোগ্রাম যে আসলে বাচ্চা কি আদৌ আছে নাকি এটা এমনি দেখাচ্ছে। অনেক সময় জরায়ুর কিছু সমস্যাও থাকতে পারে, জরায়ুতে টিউবের মধ্যে অনেক সময় বাচ্চা হয়ে যায়, আল্ট্রাসোনোগ্রাম করলে তারপরে সেটা দেখা যায়। তো এইসব বিষয়গুলো হয়তো প্রাথমিকভাবে দেখতে পারে, কিন্তু
সেকেন্ডলি আমরা যেটা করি, মানে আমরা হয়তো বায়াসড হয়ে অনেক বেশি টেস্টের জন্য মানে ইন্টারেস্টেড ফিল করি যে আমি আসলে ঠিক আছি কিনা। আমরা তো আসলে কেউ ব্যালেন্সড ফুডে অভ্যস্ত না, এবং আপনি যারা আমরা আসলে গর্ভবতী হয়েছি তারা কিন্তু খুব বেশি প্ল্যান করে আমার মনে হয় না যে বাংলাদেশে গর্ভবতী হয়। মানে খুব বেশি প্ল্যান করে যদি গর্ভবতী হতো তাহলে তার আগেই তারা একটা বড় রকমের ফিজিক্যাল টেস্ট করে নিত যে আমার কী অবস্থায় আছে এখন, এবং তারপরে আমার কতটুকু ডেফিসিয়েন্সি আছে জেনে আমরা তারপরে আবার একটা টেস্ট করব। সেটা কিন্তু হয় না। আমরা কী করি, আমরা জানি যে আমরা এখন প্রেগন্যান্ট হয়েছি, অ্যান্ড দেন আমরা যাই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে একটা বিরাট বড় টেস্টের লিস্ট ধরিয়ে দেন, সেই টেস্টগুলো আমরা করে এবং তারপর আমরা খুবই আফসোসের গান গাওয়া শুরু করি। তো আমরা বেসিক্যালি কী করবো, আমরা প্রথমেই একটা প্ল্যান করে নিতে চাই। আমাদের প্রেগন্যান্সিতে একটা প্ল্যান করে নেওয়া খুব জরুরি, যে আমি চেষ্টা করছি, আমি জানি যে আমি প্রেগন্যান্ট হব, সো এই মুহূর্তে আমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অবস্থা এরকম যাবে, সো আমার পথটা যেন এমন হয়। আমার মনে হয় যে আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখছেন তাদের পরবর্তীতে এই প্ল্যানগুলো করতে কিন্তু একটা হেল্প হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি আজকের মতো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।